হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এন্ড সবাইকে হ্যাপি দুর্গা পুজো। আজকে চতুর্থী রেডি হয়ে গেছি, আর আজকে জানো তো অনেকদিন পর ঘরে আমি চুলটা স্ট্রেট করলাম। যাই হোক, রেডি হয়ে গেছি নতুন জামা পরে। কালকে তো রাম মন্দির দেখেছি আর সেটার ভিডিওটা অলরেডি পোস্ট করে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। কালকেও নতুন জামা, আজকেও নতুন জামা, আমার পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আজকে দেখা করতে যাচ্ছি আমরা তিন বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড। তোমরা, আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওটাই ওদের দেখতে পাবে। 2021-এর পুজোতে ওদের সাথে মিট করেছিলাম, মধ্যখানে এসে মিট করেছি বাট ভিডিও করা হয়নি। তো আমরা তিনজনেই দেখা করছি, এখানে হোয়াটসঅ্যাপ ক্যাফে আছে, মেবি আমরা হোয়াটসঅ্যাপ ক্যাফেতেই যাবো, বাট চেঞ্জ হতেও পারে লোকেশন। যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি। আর আজকে জানো তো এখন বাজে হচ্ছে 5:45, আমাদের বেরোনোর ছিল 5টাতে। আমি রেডি হওয়াই শুরু করেছি 4:30 দিয়ে, কারণ আজকে একটু ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি, ভাজা ইলিশ, সর্ষে ইলিশ, আবার ইলিশ মাছের ঝোলের মাথা, উফ বাবা, ওইসব খেয়ে আজকে একটু আরামসে আরামসে রেডি হচ্ছিলাম, মানে মনে হচ্ছিলো ঘুমাই, বাট ঘুমাইনি, রেডি হয়ে গেছি, বন্ধুদের সাথে দেখা করবো এতদিন পরে আমরা তিন বান্ধবী। তো চলো বেরোনো যাক, আর আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো সবাইকে হ্যাপি চতুর্থী এগেইন। সাথে গল্প গুজব করে আমরা বাড়ি চলে এসেছি, আর তারপরে একটুখানি ফ্রেশ হয়ে আমরা চারজনে মিলে, এই যে আমি, অভিষেক আর এখানে দাদা পিঙ্কি, সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে। এখন 11টার মতো বেজে গেছে, 10:30 বেরিয়েছি, যাচ্ছি আজকে সুরজির প্যান্ডেলে। সুরজিতে তো পুরো গোল 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 করে ঘোরাচ্ছে আজকে। যাই হোক, এখন সুরজিতে যাবো, তারপর চেতলা দেখবো, তারপরে প্ল্যান রয়েছে বাদামতলা আসার সঙ্গে 66 পল্লী এগুলো দেখার। আজকেও মোটামুটি মনে হচ্ছে 3টে বেজে যাবে, বা 2টার মধ্যেও হয়তো হয়ে যেতে পারে। যাই হোক, এখন যাই সুরুচির প্যান্ডেলটা দেখি। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। আর এই হচ্ছে চেতলা অগ্রণীর ভিড়, একটু কমই আছে, সামনে গিয়ে বোঝা যাবে কতটা ভিড়। আমার দশভুজা
আগলে রাখে সব ধনু ধান্য পুষ্পে বাসা যাব বাদামতলা আসার সঙ্গ 66 পল্লি চারটে ঠাকুর টোটাল দেখা হলো আর আজকে না আমার শরীরটা জাস্ট শেষ সেই ছটায় বেরিয়েছি খুব টায়ার্ড লাগছে দুপুরবেলাও একটু ঘুমাইনি এবার এখন মনে হচ্ছে কতক্ষণে আমি বাড়ি ফিরবো কটা বাজে এখন দুটো বেজে গেছে এখন দুটো বেজে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে শুয়ে মানে বাড়ি পৌঁছে শুতে শুতে তিনটে সাড়ে তিনটে তো হবেই এখন বাড়ির পথে রওনা দেবো আর বলো পিঙ্কি তোমার ঘুরে কেমন লাগলো ঠাকুর দেখে কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে এই চারটের মধ্যে কোনটা ভালো লেগেছে সবটাই ভালো লেগেছে চেতলাটা বেশি ভালো লেগেছে চেতলাটা বেশি ভালো লেগেছে যেটা ওই রাশির ওটা করেছে হ্যাঁ আচ্ছা তোর কেমন লাগলো বল কোনটা বেশি ভালো লেগেছে সবকটা তোমার চেতলা চেতলা প্যান্ডেল দারুণ চেতলার প্যান্ডেলটা আর প্রতিমা প্রতিমা ওই যে চেতলার হ্যাঁ চেতলা চেতলা না চেতলা তো এখন আমরা বাড়ির পথে রওনা দিই আর চলো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও বন্ধু আর ফ্যামিলির সাথে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বাকি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো